আমার সবুজ ছাদ বাগানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। আমি অসীম বলছি। তো বন্ধুরা, আজ আমি আপনাদের যে গাছটা নিয়ে দু এক কথা বলবো সেটা হলো একটা ব্ল্যাকবেরি গাছ। তো দেখুন ব্ল্যাকবেরি গাছ কেমন হয় এবং এর মধ্যে ফল দেখতে কেমন হয়। আমার সামনে যে গাছটা দেখছেন এটা একটা প্লাস্টিক গামলার মধ্যে বসানো, মাটি, বালি আর গোবর সার দিয়ে। তো এই হচ্ছে ব্ল্যাকবেরি গাছ। দেখছেন গাছটা কিন্তু কাঁটা গাছ, সম্পূর্ণ গায়ে কাঁটা ভর্তি একটা গাছ। তো এটাই ব্ল্যাকবেরি গাছ। এর সঙ্গে একটা ছোট্ট জবা গাছও হয়েছে, জবা ফুল গাছ, ওটা আমি রেখেছি, পরে তুলে নেব। তো যাই হোক, এই গাছটা খুব একটা যত্ন পরিচর্যার প্রয়োজন হয় না, শুধুমাত্র লাগিয়ে রেখে দিলেই গাছটা নিজে নিজেই হতে থাকে। আমি এই এর মধ্যে দেখছেন অনেক ঘাস টাসও হয়ে গেছে, এই বাড়ির পুজো কাজে লাগে বলে, দুর্ব কাজে লাগে বলে, সেই দুর্বার জন্যে কিছু ঘাসের মধ্যে আমি রেখেই দিয়েছি। তো এই গাছে দেখুন ফল এসছে, ফুল হয়েছিল, এই যে এটা হচ্ছে ব্ল্যাকবেরি ফল। দেখছেন এই দেখুন ব্ল্যাকবেরি ফল এইরকম হয়। আপনারা অনেকেই জানেন, অনেকেরই ছাদ বাগানে আছে, নতুন করে বলার কিছু নেই। তবু আমার গাছে হয়েছে বলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যারা জানেন না তারা দেখে নিন। এই এইখান থেকে এইগুলো আস্তে আস্তে বড় হবে, দানা মতো ফলের মধ্যে হয়, অনেক একসঙ্গে এক ঝাঁক হয় এবং তারপরে পেকে গেলে কালো রঙের হয়ে যায়। খেতে খুব মিষ্টি, খুব সুস্বাদু, ছোটো ছোটো ফল কিন্তু খুব ভালো। এটা একটা ভালো প্রজাতির ফল গাছের মধ্যেই পড়ে, তবে দেখা যায় খুব কম, আছেও খুব কম, অনেকের ছাদ বাগানেই নেই। এটা কাঁটা গাছ বলে অনেকেই অ্যাভয়েড করে, লাগায় না। তো আমি এনে লাগিয়ে দিয়েছি, একটা নার্সারিতে গেছিলাম, সেখান থেকে নিয়ে এসে লাগিয়েছি। যত্ন পরিচর্যা কিছুই করতে হয় না, আগেও বললাম, মাটি আর গোবর সার দিয়ে বসানো রয়েছে আর গাছ নিজে নিজেই হয়ে চলেছে। নতুন নতুন পাতা বেরোচ্ছে, এদিকে ফলও হয়েছে, ছোট্ট ছোট্ট হয়েছে, আস্তে আস্তে বড় হবে। এগুলো এখন দেখতেই পাওয়া যাচ্ছে না, এত ছোট, তবে কিছুদিনের মধ্যেই বড় হয়ে যাবে, একটা থোকা মতো হবে, আঙুরের থোকা মতোই হয়। তো ছোটো ছোটো একদম ছোটো ছোটো দানার মতো হয়, প্রথমে সবুজ রঙের থাকে, পেকে গেলে কালো হয়ে যায়। তো এই হলো আমার ব্ল্যাকবেরি গাছ। আমার ছাদ বাগানে আমি চেষ্টা করেছি সব রকমই গাছ রাখতে, ব্ল্যাকবেরি থেকে শুরু করে মালবেরি, স্ট্রবেরি আর বিভিন্ন ধরনের গাছ তো আছেই, এত গাছ আছে যে আমি আপনাদের দেখিয়ে শেষ করতে পারবো না। তবে আস্তে আস্তে আমি আপনাদের সমস্ত গাছই আমার ছাদ বাগানে দেখানোর চেষ্টা করব, আপনাদের সামনে ভিডিও করে আমি শেয়ার করব। কারণ আপনাদের সামনে শেয়ার না করলে আমার তো ভালোই লাগবে না, সেই জন্যে যত রকম গাছ আমি লাগিয়েছি আপনাদের জন্যে সেই সমস্ত গাছ আমি আপনাদের দেখাবো। আরও অনেক রকম গাছ আছে, ফলের গাছ, সবই আমি আপনাদের আস্তে আস্তে দেখাবো। তো আজকে এই ব্ল্যাকবেরি গাছটা হয়েছে এবং দু একটা ফলও হয়েছে, সেই জন্যে একবার ছোট্ট একটা ভিডিও করে আপনাদের শেয়ার করলাম। তো জল এতে ডেলি একবার করে গরমে দিই, শীতকালে খুবই কম, একদিন ছাড়া, আর বর্ষাকালে তো কোনো দেওয়ার প্রয়োজনই নেই। মাটি আর গোবর সার দিয়ে লাগানো, আর কিছু দিইনি, আর কিছু দিতেও হয় না, কীটনাশক বলতে কিছুই স্প্রে করি না, কারণ এই গাছে পোকামাকড় খুব একটা হয় না। আমার গাছটা খুব ফ্রেশ, দেখছেন কোনো পোকামাকড় কিছু নেই। এই উপরেও ফুল হচ্ছে, এই যে এখান থেকেও ফল হবে, এই যে তো যাই হোক বন্ধুরা, আপনারাও লাগান যার যেমন ইচ্ছা, যে কোনো ফলের গাছ, ফুলের গাছ, সবজির গাছ, দেখবেন কত সুন্দর লাগবে। প্রত্যেক গাছেই ফল হবে, সেটা যেই গাছই হোক না কেন, ফুল, ফল, সবজি সবই হবে, সবই সম্ভব ছাদের মধ্যে। তো আপনারাও করুন। এই বলেই আজকে এখানে শেষ করলাম। প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।